স্বাগতম কসমেটোলজি ট্রেড সপ্তাহ চার। আজকের আলোচ্য বিষয় ভ্যাকসিন। গভর্নমেন্ট ওমেন আইটিআই কলকাতার কসমেটোলজি ট্রেডে সবাইকে স্বাগত। আজকে আমরা এখানে এসেছি ভ্যাকসিন দেখব বলে। আমাদের আজকের মডেল রানু। রানুকে আমরা অবশ্য আগেও একবার পেয়েছি, হেয়ার কাটিং করে গেছে আমাদের কাছে। তো আমরা প্রথমে রানুকে দিয়ে আমাদের একটা ক্লায়েন্ট কার্ড যেটা আছে, ক্লায়েন্ট রেকর্ড কার্ড, সেটা আমরা ফিল আপ করাবো। রানু কেমন আছো তুমি? ভালো আছি। আচ্ছা, ভ্যাকসিন তুমি করবে আজকে, তাই তো? হ্যাঁ। কোথায় ভ্যাকসিন করবে? মানে হাতে পায়ে কোথায় করবে? হাতে। হাতে করবে? আচ্ছা ঠিক আছে। রানুকে আমরা দিয়েছি ক্লায়েন্ট রেকর্ড কার্ড, এখানে ওর নাম ঠিকানা এগুলো সব ও ফিল আপ করবে। ফিল আপ করে আমাদের দেবে আগে কবে করেছে, আজকের ডেটটাও আজকে যে করছে ও, সেগুলো সব ও ফিল আপ করবে। এটা আমাদের ক্লায়েন্ট রেকর্ড কার্ডটা রাখা খুব জরুরি, কারণ তাছাড়াও আমরা এই ক্লায়েন্ট রেকর্ড কার্ডে আমরা দেখে নেব যে তার কোনো অ্যালার্জি আছে কি না বা কোনো কিছু প্রবলেম আছে কি না, সেগুলো আমরা এখানে রেকর্ড করে রাখবো। কাজ শুরু করার আগে স্যানিটাইজ করে নেবো হাতটাকে। আজকে প্রথমে আমরা দেখে নিচ্ছি কিভাবে আমরা ট্রলিটা সাজাব। আমাদের যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমরা ট্রলিতে সাজিয়ে নিয়েছি। প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে স্যানিটাইজার। এখন তো সবসময় আমাদের হাত ধোয়া এবং নিজে সবসময় ক্যারি করতে হয় স্যানিটাইজার, সেই স্যানিটাইজার দিয়ে আমরা প্রথমে আগে ক্লায়েন্টের হাতগুলো পরিষ্কার করে নেব, কারণ উনি বাইরে থেকে এসছেন তো সেই জন্যে। তারপরে আমাদের লাগবে পাউডার, ট্যালকাম পাউডার আমরা এখানে ব্যবহার করছি। ট্যালকাম পাউডার আমাদের ক্লায়েন্টের প্রথমে শুরুতেই আমাদের হাতেতে ছড়িয়ে দিতে হবে, কারণ সেটা আমাদের লোমগুলো দেখতেও সাহায্য করে এবং লোমগুলো যেগুলো ক্লায়েন্টের চামড়ার সঙ্গে লেগেছিলো সেগুলো অনেক ইজিলি আমাদের উঠে আসে চামড়া থেকে আর লেগে থাকে না। তাছাড়াও আমাদের লাগছে এখানে স্প্যাটুলা, যেটা দিয়ে আমরা ক্লায়েন্টের ভ্যাকসিন করব। আমরা এখানে দুটো স্প্যাটুলা ব্যবহার করব, কারণ যেহেতু কোভিডের সময় সেই জন্যে একটা স্প্যাটুলা দিয়ে আমরা ভ্যাক্সটা তুলে অন্য স্প্যাটুলাতে নিয়ে সেটা ক্লায়েন্টের গায়ে ব্যবহার করব, কারণ ভ্যাক্সটা ডাইরেক্টলি আমরা স্কিনেতে ব্যবহার করব না, যাতে স্প্যাটুলাটা যেটা ভ্যাক্সে ডুবিয়ে আগে ব্যবহার করতাম সেই জিনিসটা এখন আর করব না। আর লাগছে আমাদের ভ্যাকসিন স্ট্রিপস। ভ্যাক্স শেষ হওয়ার পর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাস্ট্রিনজেন্ট লোশন বা আফটার ভ্যাকসিন জেল বা এটা সুদিং জেল, যেটা আমাদের ক্লায়েন্টের যে পোর্টগুলো ওপেন হয়েছিলো ভ্যাকসিনের সময় সেটা আমাদের আবার ক্লোজ করে দেবে এই ভ্যাকসিন জেল। আর দুটো বাটিতে আমরা ঠান্ডা জল নিয়েছি, তার সঙ্গে আমরা নিয়েছি স্পঞ্জ, এটা দিয়ে আমরা হাতটা মোছাবো, অ্যান্টিসেপটিক লোশন আর টিস্যু পেপার। আমরা রানুর হাতে ভ্যাকসিন করব। আমরা দেখে নিচ্ছি তার হাত দুটি খুবই লোমশ অবস্থায় আছে, দুটি হাতই বেশ ভালো, এটা ভ্যাকসিনের জন্যে আমাদের শিক্ষার জন্যে খুবই আদর্শ। তো আমরা এবার শুরু করব। আমরা প্রথমে ভিজে স্পঞ্জের মধ্যে অল্প একটু অ্যান্টিসেপটিক লোশন নিয়ে নিচ্ছি।
এটা দিয়ে প্রথমে বাইরে আসার পর আমরা ক্লায়েন্টের হাত বা পা যাই আমরা ওয়্যাক্সিং করি না কেন সেটাকে পরিষ্কার করে নেব। টাওয়েল দিয়ে একটুখানি ভেজেটা মুছে নিয়ে আমরা স্যানিটাইজার ইউজ করছি। আমরা ক্লায়েন্টের স্কিনটা ভালোভাবে চেক করে নেব, কোথাও কোনো কাটা বা কোনো ঘা বা কিছু আছে, কুশকুড়ি বা এরকম কিছু আছে কিনা বা কোনো স্কিনের কোনো প্রবলেম আছে কিনা সেটা একবার চেক করে নেব। এবার আমরা পাফ দিয়ে বা তুলোতে পাউডার নিয়ে পুরো হাতে ছড়িয়ে দেবো যেখানটা আমরা ভ্যাকসিন করব। আমরা দেখতে পাচ্ছি রানুর হেয়ারের গ্রোথগুলো এদিক থেকে এদিকটায় আছে, তো আমরা যখন ওয়্যাক্স অ্যাপ্লাই করব এদিক থেকে এদিকে অ্যাপ্লাই করব। ওয়্যাক্স নিচ্ছি, যেহেতু আমরা বললাম ডাইরেক্ট স্প্যাটুলা যেটা ওয়্যাক্সের মধ্যে আছে সেটা আমরা ব্যবহার করব না, সেই জন্য আমরা ওয়্যাক্সটা অন্য আরেকটা স্প্যাটুলার মধ্যে নিয়ে সেটাকে ব্যবহার করব। আমরা এবার ব্যাগটা নানুর হাতে লাগাচ্ছি। ব্যাগটা আমরা চেষ্টা করব খুব পাতলা করে অ্যাপ্লাই করার, তাহলে আমাদের সেটা খুব সুন্দরভাবে উঠবে। ওয়্যাক্সিং স্ট্রিপসটা এবার বসাবো। ওয়্যাক্সিং স্ট্রিপসটা আমরা এরকম ট্যাচা করেই বসাচ্ছি, যেহেতু ওর হেয়ারের গ্রোথ একটু ট্যাচা আছে। যেদিকে বসাচ্ছি ঠিক সেদিকেই যেভাবে আমরা ওয়্যাক্স লোশনটা বা ওয়্যাক্সটা আমরা লাগিয়েছি সেই দিকে আমরা ভালোভাবে চিপে চিপে লাগাবো। অন্য হাত দিয়ে আমরা উল্টো দিকে চামড়াটা ভালোভাবে টেনে ধরছি। হাতের পিছন দিকটা যখন করব আমরা হাতটাকে ভাঁজ করে আমরা করছি, কারণ হেয়ারের গ্রোথ এখানটায় আমাদের নিচের দিকে আছে।
আমরা যখন ভ্যাকসিন করছি তখন অবশ্যই আমরা চেষ্টা করব এসি রুমে করাতে। তা না হলে অনেক সময় দেখা যায় যে আমাদের ঘাম চলে আসে, তো যেখানে যথেষ্ট হাওয়া আছে সেরকম জায়গায় আমরা ভ্যাকসিনটা করব। আমরা কিন্তু আঙুলগুলোর কথা ভুলবো না, আঙুলের এই গোড়াগুলোতে কিন্তু আমাদের কিছু চুল থাকে, আঙুলের কথা ভুলবো না। ভ্যাকসিনের ক্ষেত্রে শুধুই যে লোম উৎপাদন হয় তা না, আমাদের যে ডেড সেলসগুলো আছে চামড়া সেগুলো উৎপাদিত হয়ে যায়। তবে সবসময় চেষ্টা করবে যা অর্নামেন্টস আছে সেগুলো খুলিয়ে নিতে, তা না হলে একটু কাজ করতে অসুবিধা হয়। যেহেতু রানু এগুলো খুলতে পারবে না সেই জন্য আমরা তার চুড়িগুলো সমেতই তার কাজ করছি। তার আগে যে ঘড়ি টড়ি যা থাকে সেগুলো কিন্তু অবশ্যই খুলিয়ে নেবে। এবার আমরা লোয়ার হ্যান্ড আর্মটা হয়ে গেছে, এবার আপার আর্মটা করব। রানুর লোম অনেক ছিল সেগুলোই হচ্ছে। যদি ব্যাগ বেশি গরম হয়ে যায় তাহলে একটুখানি দেখে চেক করে নিতে হবে, ফু দিয়ে ওটাকে একটু হালকা ঠান্ডা করে নিয়ে তাপে অ্যাপ্লাই করতে হবে। আমাদের এই হাতের যে ভাঁজটা এটা করার সময় একটু বিশেষভাবে প্রিকশনস বা সাবধানতা নিতে হবে, কারণ এই জায়গাটা দিয়ে যেহেতু আমাদের অনেক শিরা গেছে এবং মেন ধমনিগুলো যেগুলো এখান দিয়ে গেছে সেই জন্য এই জায়গাটা খুব ডেলিকেট জায়গা, তো এই জায়গাটা বিশেষ যত্ন নিয়ে আমাদের করতে হবে।
যারা স্লিভলেস করে তাদের ক্ষেত্রে কিন্তু আন্ডার আর্মসটাও ভালোভাবে করে দিতে এবং একটা একটু যতটা খোলা রাখে, কেউ যদি স্প্যাগেটি হাতে করে তাহলে কিন্তু পুরোটাই আমাদের কাঁধটাও এর সঙ্গে করতে হবে, সেটা একটু খেয়াল রাখতে হবে, সেটা ক্লায়েন্টের সঙ্গে কনসালটেশন করে নেবে। আর চুড়ির প্রত্যেকটা চুংটাং টুংটাং শব্দ আসছে। আফটার ওয়্যাক্সিং জেলটা নিয়ে আমরা লাগিয়ে দেবো। এটা হচ্ছে সুদিং জেল আমাদের, এটাতে একটু ঠান্ডা অনুভব হয়। যদি সুদিং জেল না থাকে সেক্ষেত্রে আমরা টাওয়েল বা টিস্যু ভিজিয়ে, একদম আইস কোল্ড ওয়াটারে টিস্যু ভিজিয়ে সেটা দিয়ে পুরো কম্প্রেস করতে হবে আমাদের। একটা হাত হয়ে গেল, ঠিক একই পদ্ধতিতে আমরা দ্বিতীয় হাতে করব। দুটো হাতের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি, একটা কত সুন্দর লাগছে, পরিষ্কার লাগছে, আরেকটা এখনো লোমশ হয়ে আছে। আমাদের ভ্যাকসিন কমপ্লিট। অন্যদিকের হাতটাও ঠিক একইভাবে আমরা করেছি যেভাবে প্রথম হাতটি করেছিলাম। দেখে নিচ্ছি, এখানে কিন্তু আমাদের একটাও লোম নেই। দেখুন হাতগুলো কত পরিষ্কার লাগছে, আগে আপনারা দেখেছেন কীরকম ছিল হাতটা। আমাদের ভ্যাকসিন আজকে আমাদের এখানে শেষ। রানু, তোমার কীরকম লাগছে ভ্যাকসিন করে, তুমি কিছু বলবে? আচ্ছা, তুমি রেগুলার তাহলে আমাদের কাছ থেকে করাবে তো ভ্যাকসিন? আচ্ছা, প্রত্যেক মাসে কিন্তু একবার করে আসতে হবে। আচ্ছা, আজকে তোমার একটু লাগছিল যেহেতু খুব বড় বড় লোম ছিল, তো সেই জন্য তো এরপরের বার অল্প যখন গ্রোথ হবে তখনই কিন্তু করিয়ে নিও। ভ্যাকসিন করাকালীন সাবধানতা, সেফটি প্রিকশনস ডিউরিং ভ্যাকসিন। ত্বকে কাটা, পোড়া, ছেঁড়া, লাল বা ফোলা ভাব থাকলে ভ্যাকসিন করা যাবে না। আঁচিল বা জরুলের উপরে চুল ভ্যাকসিন করে তোলা যাবে না। ভ্যাকসিন করার আগে ওয়্যাক্সের তাপমাত্রা পরীক্ষা করে নিতে হবে। ওয়্যাক্স অতিরিক্ত গরম থাকলে ত্বক পুড়ে যেতে পারে। ওয়্যাক্স হিটার যা 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পর্যন্ত গরম হয় সেটা ব্যবহার করাই নিরাপদ। ওয়্যাক্সিং স্ট্রিপস ওয়্যাক্স যেই অভিমুখে লাগানো হয়েছে অর্থাৎ লোমের গ্রোথের দিকে লাগাতে হবে এবং লোমের গ্রোথের বিপরীত দিকে উৎপাটন করতে হবে। লোম তোলার 48 ঘন্টার মধ্যে কোনো রকম স্ক্রাব ব্যবহার করা যাবে না। অতিরিক্ত সূর্যরশ্মিতে বেরোনো এবং স্টিম বা হট বাথ নেওয়া যাবে না। বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। উপস্থাপনা অরুন্ধতী চৌধুরী, ইন্সট্রাক্টর কসমোলজি ট্রেড, সরকারি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কলকাতা।